নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকে একটা দারুণ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমার মায়ের থেকে শেখা একটা রান্না, একটা মাংসের একটা রেসিপি। সাধারণত আমরা বাড়িতে যেসব রান্নাবান্না খাই, আমাদের গ্রামের দিকের আমাদের মাঠে যেসব শাক পাতা বা পুকুরে যেসব মাছ ফাঁচ হয়, সেই সব দিয়েই আমরা বাড়িতে কিন্তু যেরকম সাধারণভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া করি, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি। আজকে কিন্তু সেরকমটা না, আজকে পুরো একটা রেসিপির মতো যেরকম আর কি হয়, মানে আগের থেকে ঠিক করা, সেইভাবেই করছি। এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা কিন্তু বন্ধুরা খুব ভালো রান্না করে, তো চলুন মায়ের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই জন্যই আজকে মাংস টাংস আনা হয়েছে, সমস্ত কিছুই গোছানো, এখন যাব গিয়ে রান্নাটা শুরু করব। সকাল থেকে রোদটা একটু কম ছিল, যেই 9:30 বেজেছে বাইরে বেরোলে মনে হচ্ছে আগুন ছেঁকে ধরবে একদম। কলা পাতা কাটবো বলে এপাশে এসেছে। রাস্তা একটু কলা পাতা কাটতে গেছিলাম, তা এত রোদ বাইরে কি বলবো, আর সকালবেলা করে ঠান্ডা ঠান্ডা মেঘ পুরো আর অন্ধকার মতো, আর তার একটু বাদেই 10টার দিকে বা তার আগে এত রোদ দিচ্ছে না, 10টার পর থেকে কি বলবো। আর বাইরের দিকটা একবার দেখো, হচ্ছে আগুনের ই আসছে, ওই জন্য আমার এই ঘরটা বিশাল শান্তির ঘর। এখানে কিন্তু পাখা ঢাকার ব্যবস্থা নেই, কিন্তু কোনো গরমও লাগছে না, দারুণ সুন্দর হাওয়া আসে। ওই জন্য কারেন্ট ঠারেন্ট যখন না থাকে বা গরমের দিনেও পাখা চালালে হাওয়া এত গরম লাগে না, এই ঘরে এসে বসে থাকলে পাখাও লাগে না, কিচ্ছু লাগে না। আর রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো এখন একটু বেছে নেবো। আদা রসুন লাগবে, যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিই, আর পেঁয়াজ কুচাতে হবে। আজকে রান্না হবে চিকেন চাপ। এই চিকেন চাপটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা এরকমভাবে বানায়, খেয়েছি আমি অনেকবার, খুব ভালো লাগে। আজকে সেটাই বানানোর চেষ্টা করছি, আমি আগেও বানিয়েছি যদিও। তো এই রান্নার জন্য এই যে আদা আর রসুন আমার ছোলা হয়ে গেছে, এগুলো একটু বেটে নেবো প্রথমে। চাপ রান্না করার জন্য কিন্তু এরকম বড় বড় করে মাংসের পিস নিতে হবে, আর চামড়াগুলো কিন্তু বাদ দেওয়াই বেশি ভালো। চামড়া শুদ্ধ চাপ করলে কিন্তু সেই চাপ খুব একটা আমার বেশি পছন্দ না। এই দেখুন বড় বড় করে মাংসের পিসগুলো কেটে নিয়েছি। মাংসের মধ্যে আবার কিছু মশলা দিয়ে মেখে নেব মাংসটা। দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন, আমরা একটু ঝাল ঝাল বেশি খাই, ওই জন্য একটু ঝাল দিলাম। আর দেবো বেটে রাখা আদা রসুন, এবার মেখে নেব। কাঁচা তেল টেল দিতেন না? এই যে মাংসগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি, রেখে দেবো, একটু ঢেকে রেখে দিই। জানি না মায়ের মতো হবে কিনা, আমার মা কিন্তু বন্ধুরা খুব ভালো রান্না করে, মানে কি বলি, 200-300 লোকের রান্না উনি একাই করে দিতে পারবে। একই মশলা একই রকম পরিমাপ দিয়ে রান্না করা হয়, তবেও কিন্তু মানে এক একজনের হাতের রান্না এক একটা মানে আলাদাই একটা টেস্ট আসে। মাংস তো খুব ভালো করে মেখে রেখে দিয়েছি, ওরকমভাবে 10-20 মিনিট মতো রেখে দেবো। এবার পেঁয়াজ কুচি করে নেবো আমি। মাংস রান্নার জন্য তো আগে আদা রসুনটা আমি শিলে বেটে নিলাম, এবার যে মাংসের মেন মশলা যেটা, যেটাতে যে গ্রেভিটা আর কি হবে, সেই মশলাটা আমি মিক্সারে বেটে নিয়ে আসবো। শিলে বাটলে না, এই যে দেখুন মেন মশলা বলতে যে খোয়া ক্ষীর দেবো, এটা শিলে বাটলে একদম শিলের সঙ্গে লেগেই থাকবে, ওই জন্য আমি এটা মিক্সারে বেটে নিয়ে আসবো। অনেকে কিন্তু খোয়া ক্ষীর ছাড়াও করে বন্ধুরা, কিন্তু আমি যতবার আমার মাকে করতে দেখেছি খোয়া ক্ষীর দিয়েছে, খোয়া ক্ষীর দিলে টেস্টটা একটু আলাদাই আসে। খোয়া ক্ষীরের বদলে শুধুমাত্র 4 মগজ কাজু আর পোস্ত দিয়েও করা যায়। খোয়া ক্ষীর দিচ্ছি, আর তার সঙ্গে 4 মগজ আর কাজু বাদাম তো অবশ্যই থাকবে। এগুলো একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে ভেঙে মিক্সারে বাটির মধ্যে দিয়ে দেবো। এই যে কাজু বাদাম আর 4 মগজ এটাও দিয়ে দেবো। যেহেতু আমার 600 গ্রাম মতো মাংস রয়েছে, ওই জন্য আমি ওর মধ্যে 50-60 গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়েছি।
এবার একটু জল দিয়ে এটা বেটে নিয়ে আসবো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ, একদম সামান্য। আমার গোলমরিচের ঝালটা আমার খুব পছন্দ, ওই জন্য আমি যে কোনো কিছুতে গোলমরিচ দিই। চিকেন চাপ কিন্তু বন্ধুরা বিরিয়ানি ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর রুটি দিয়ে আমার সব থেকে বেশি ভালো লাগে, ওই জন্য আজকে একটু রুটি বানাবো। আটাটা একটু মেখে রেখে দিই। ভাতের সঙ্গে ভালো লাগে না? ভাতের সঙ্গে আমি খেয়েছি, ভালোই লাগে। দেখি দু রকমই খেতে দেবো ওখানে। একটা সরু চালের ভাত করে হলে ভালো লাগে, রুটিও বানাবো, ভাত তো আছেই ঘরে। লবণ দিয়ে একটু আটাটা মেখে নেবো। আটা মাখা হয়ে গেছে, এবারে ঢেকে রেখে দিই, ততক্ষণে মাংসটা রান্না করবো। আর আটাটা একটু মাখা থাক। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা পুরো সাদা তেলেই হবে। তেলটা প্রায় মোটামুটি গরম হয়ে গেছে, একদম পুরোপুরি গরম করব না। ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো এবার ভেজে নেবো, ভেজে নেবো বলতে বেরেস্তা বানিয়ে নেবো। এরকম অল্প আছে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা ভেজে নেবো, যাতে মুচমুচে হয়। আমি আবার পেঁয়াজ ভাজলে মুচমুচে হয় না, কেন তা কে জানে। হয়ে গেছে লাল লাল করে সুন্দর। এই যে কড়কড়ে হয়েছে যে শব্দ তো হলো, একটু মেরে দিই তাহলে কুড়কুড়ে হয়ে যাবে, একদম হালকা হালকা ঠান্ডা হবে। পেঁয়াজ তো সুন্দর করে ভেজে নিয়েছি আমি, এবার ওই যে তেল, ওই তেলের মধ্যে এই মাংসগুলোকে এবার দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মাংসটা ভাজা হতে থাক, আর এদিকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এবার এগুলোকে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে নেবো। হয়েছে মুড়মুড়ে হয়েছে, এই দেখো এটা যখন ঝোলের সঙ্গে মিশবে না, শেষে শেষে দেওয়া হবে, মাংস রান্না প্রায় হয়ে যাবে, তখন দারুণ লাগবে। তেল রয়েছে চিকেন চাপে, কিন্তু তেল না হওয়া ভালো লাগে না, লাল লাল তেল হয়। চিকেন চাপে তেল তো ওই যেগুলো ওইদিকে বড় বড় রেস্টুরেন্টে হয় না, লাল উপরটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে। এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, শাহি জিরা আর গোটা গরম মশলা, তার মধ্যে বড় এলাচ রয়েছে, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, তারপরে জৈত্রী আর কী যেন বলে এগুলোকে, গোলমরিচ নিয়েছি, আর নেবো তেজপাতা। এগুলো ফোড়নে দিয়ে দেবো। এবার মাংসগুলো তুলে নিয়েও দিতে পারেন, আবার মাঝখানে এরকম ফাঁকা করে নিয়ে একটু তেল মতো ওই যে জায়গা বার করে নিয়ে এখানেও দিতে পারেন। আমি আর তুললাম না, এই মাঝখানে দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাগুলো। গোটা মশলাগুলো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট বার হলো এই মশলার সঙ্গে, আর মিনিট খানেক আমি মাংসগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। খোয়া ক্ষীর, চার মগজ আর কাজু, এই তিনটে বেটে নিয়ে এসেছিলাম, এটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। আসলে জল টল দেওয়া লাগবে? হ্যাঁ একটু পরে দেবো। গ্যাসে যদি রান্না করা হয় তাহলে জল না দিলেও চলে, মাংস থেকে যে জলটা বেরোয় সেটাতেই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু কাঠের জাল করছি, কাঠের জালটা একটু বেশি জোরে জোরে জ্বলে, মানে তাপটা একটু বেশি হয়, সেক্ষেত্রে সামান্য জল দিয়ে। ওই মশলাটা দিয়ে দু মিনিট মতো একটু জাল করে নিয়েছি, এবারে একটু জল দেবো।
চিকেন চাপে কিন্তু বন্ধুরা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু মানে খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস বলতে গেলে চলে, কালারটা এত সুন্দর আনবে না দিলে, তাই জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব। আমি যদিও রান্নায় তেমনভাবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, এই রান্নাটা হবে বলেই ওই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আনা হয়েছে, আর বাদ বাকি কবে আমার কাজে লাগে। এই মাংসটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগলো না, একদম একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। আর আমরা এমনি এমনি যেরকম বাড়িতে আমরা রান্না বান্না করে খাই সেই মাংস কিন্তু হতে আরও বেশি সময় লাগে, অনেকক্ষণ ধরে আমরা কষাই, কষিয়ে ঠুষিয়ে তারপরে জল দিয়ে দিয়ে ফুটাই। যাই হোক, অনেকটা সময় হয়ে এসেছে, এবারে এই যে অল্প অল্প ঝোল আছে এর মধ্যে এই পেঁয়াজের গুঁড়োগুলো দিয়ে দেবো, ভাজা পেঁয়াজের গুঁড়ো, এই ঝোলের সঙ্গে মিশবে আর মিশলে একটু খেতে দারুণ লাগবে। স্বাদটা ঠিকঠাক করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো ওর মধ্যে, হয়েই গেছে চিকেন চাপ রেডি, বুঝতে পারো। এবার খুন্তির উপর দু রকমের মশলা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বিরিয়ানি মশলা আর একটা হচ্ছে শাহি গরম মশলা, এই দুটো এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। এত সুন্দর কালার, তারপরে সেন্টও এত সুন্দর বেরিয়েছে কি বলবো বন্ধুরা, আমি কখনো বলি না, তবে আজকে মানে বলতে আমার ইচ্ছা করছে বলতে, মানে কোনো যে কোনো রেস্টুরেন্টের রান্নাকেও মনে হয় হার মানাবে, এত সুন্দর দেখতে হচ্ছে। তেলও বেরিয়ে গেছে দেখুন, হয়ে গেছে। চাপের রান্নায় কিন্তু সবার শেষে হয় একটু ঘি নয় একটু বাটার দিতে হবে, দিলে তারপরে নামিয়ে নিলে সেন্টটা দারুণ আসবে। আর ঘি দিচ্ছি, বাটার দিচ্ছি না, কারণ বাটার আমার কাছে নেই ওই জন্য দিচ্ছি না, ঘি বা বাটার যেটা খুশি দিতে পারেন, তা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। বাবা ছিটে যাস না, বাহ দারুণ কালার এসছে কিন্তু। রুটিগুলো আবার সবগুলো বেলে নেবো, নিয়ে তারপরে ভাজবো, চাটু বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের একদম বাড়ির গম ভাঙানো রুটি বন্ধুরা, বাড়ির গম না রেশনের গম, বাড়ি ভাঙানো, বাড়ি ভাঙানো মানে কেনা আটা আনো, পিওর, শুধুমাত্র গম ছাড়া আর কিছু নেই। এই সাইড একটু ছিদ্র হয়ে গেছে,
হয়ে গেছে রুটি আর চিকেন চাপ, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল আজকে, একদমই সময় লাগে না চিকেন চাপ বানাতে। রুটিগুলো দেখো সুন্দর নরম হয়েছে না? রুটি কিন্তু ভেজে যদি এই গামলার মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে তারপর রাখা যায়, রেখে তারপর ঢাকনা দিয়ে কাপড়টা দিয়ে চাপা দিয়ে পাশে পাশে যেগুলো থাকবে আর তারপর ঢাকনা দিয়ে চাপা দিলে কিন্তু অনেকক্ষণ নরম থাকে আর খুব সুন্দর থাকে রুটিগুলো। এই নাও সেই ঝোল মারাত্মক, ঝোল দিয়ে না বেশি না, তোমার এক পিস দিলাম আর আমি এক পিস নিলাম। দারুণ হয়েছে, মায়ের মতো হয়েছে একদম, সেটা বলবো না। বললাম না একই রান্না দশজন মানুষের করলে দশ রকম হবে, এটার টেস্টটা দারুণ হয়েছে। একই রকম বলতে গেলে চলে, তার মধ্যে হয় না এক একজন মানুষের হাতের এক একটা গুণ থাকে আলাদা। কি বলবো, মাংসের মধ্যে ছিবড়া ছিবড়া হয় না যেরকম, ওরকম হয়নি, দারুণ হয়েছে। মুখে দেখো একবার শুধু, সেই খাওয়া যাচ্ছে তো একটা রুটি আমার খাওয়া হয়ে গেছে কখন কখন, তাই দেখছি। আর রুটিগুলো সুন্দর, আমরা কিন্তু একবার এরকম 5-6 কেজি 10 কেজি এরকম আটা ভাঙিয়ে নিয়ে আসে, শেষ হয়ে যায় আবার আনি, দারুণ হয়। কেনা আটা থেকে কিন্তু বন্ধুরা অনেক ভালোই বাড়িতে বানানো আটা। একটা পাতে দুজনে খাওয়া বলে নিয়েছিলাম, আমি এখনো শুরু করিনি, ওদিক তো একটা না চলছে খাওয়া, দারুণ হয়েছে বলছে। তো এটা তো বন্ধুরা আমার মায়ের কাছ থেকে শেখা রান্না, তো আপনাদের যদি কিছু বলার থাকে যে না এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরও যদি অন্যান্য কোনো রেসিপি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি সেরকমভাবে ট্রাই করে দেখবো। দারুণ হয়েছে, আর চিকেন চাপটা আমার বরাবরই আমার খুব ভালো লাগে, অনেকে তো অনেক রকমভাবে করে, আমি একটু মিষ্টির ভাগটা একটু কম পছন্দ করি, ওই জন্য অনেকটা মিষ্টি মিষ্টি একটু কম করেছি, একটু ঝাল ঝাল টাইপের করেছি, দারুণ হচ্ছে খেতে। লেগ পিস ছিল দুটো, আর বাড়ি আনার আগে দিয়ে লেগ পিসের ভাগ করা হয়ে গেছে, রান্নাও হয়ে পারেনি। ওরাও গরমকাল আছে কিন্তু না, খাবারের গন্ধে দৌড়ে দৌড়ে আসছে, ছোট লেগ পিস, এই যে আমার বড় লেগ পিস। খাওয়া দাওয়া শেষ, পাতে দেখুন লাঠি আর ঠ্যাঙ্গা ছাড়া আর কিছু নেই, একটা লাঠি ঠ্যাঙ্গা, আমার ঠাকুমা বলতো ঠ্যাঙ্গা, তাই বললাম। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর এরকম রান্না কিন্তু আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতে করতেই পারেন, খুব ভালো লাগবে। তাছাড়াও কিন্তু বাড়িতে এমনিও বানিয়ে খেতে পারেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন একটা। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা।